যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দার দিকে তাকাবেন না, রহমতের দৃষ্টি তো দেওয়ার কথা, তার দিকে একটু তাকিয়ে দেখবেন না। যে ব্যক্তি তার পরনের কাপড়কে এই টাকনুর নিচে পড়েছে, যে ব্যক্তি তার পরনের কাপড়কে এই টাকনুর নিচে পড়েছে, ওই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিকে তাকাবেনই না, তাকাবেনই না। যে উনি ভালো করেছে কি খারাপ করেছে ওর দিকে তাকাবেন না, দেখার প্রয়োজন নেই। যাও যাও যাও, তোমার দিকে আমি তাকাবো না। তুমি সারা জীবন তোমার কাপড়টাকে তাকনুর নিচে পড়েছো, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমনে বহু হাদিস বর্ণনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি অহংকার বশত তার কাপড়কে তাকনুর নিচে পড়েছিল, কোন একজন ব্যক্তি অহংকার বশত তার নিজের পরনের কাপড়কে তাকনুর নিচে পড়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ফাঁক করে দিয়ে ওই ব্যক্তিকে জমিনের মাঝে দাবিয়ে নিলেন, এবং কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি জমিনের নিচের দিকে যেতে থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে, এখনো যেতে রয়েছে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকনুর নিচে কাপড় পরলে কি অপরাধ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকনুর নিচে কাপড় পরলে আরো বলেছেন, যে ব্যক্তি তাকনুর নিচে কাপড় পরে যতটুকু অংশ ওই তাকনুর নিচে যাবে, যতটুকু অংশ ওই তাকনুর নিচে যাবে ওই অংশটুকু অতটুকু অংশ সে সালাত আদায় করুক, সিয়াম পালন করুক, হজ পালন করুক, যাকাত প্রদান করুক, পৃথিবীর অনেক ভালো ভালো কর্ম করুক, তার জন্য হয়তো বা আল্লাহ পুরস্কার দিবেন দিবেন ইনশাআল্লাহ আমরা আশা করি। কিন্তু ওই ব্যক্তি যে তার কাপড়ের টুকরাকে তার ওই তাকনুর নিচে পড়েছে, যেটুকু অংশ ওই কাপড়টি ওই তাকনুর নিচে গিয়েছে, আমাদের রাসূল বলছেন ততটুকু অংশ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে দিয়ে পোড়াবেন, আর অতটুকু অংশ জাহান্নামের আগুনে দিয়ে পোড়ানোর কারণে তার সমস্ত শরীরই জ্বালা আগুনে প্রজ্বলিত হতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এ কথা আপনি আমি হয়তো বা শুনেছি, তাই তো দেখি যে আপনার ছেলে বা ওই যুবকটি যখন সলাতে আসে অথবা আপনি যখন সলাতে আসেন, আপনাকেই বলি, আপনার ছেলের কথা বলবো না, আপনাকেও আমি দেখেছি, আপনি হয়তো জানেন যে সালাত আদায়ের সময়ে তাকনুর নিচে কাপড় পরা যায় না। এ কথা আপনাকে কে বলেছে যে সালাত আদায়ের সময়ে তাকনুর নিচে কাপড় পরা যায় না? আজীবন তাকনুর নিচে কাপড় পরা যায় না, এটাই ঠিক। সালাত আদায়ের সময়ে আপনাকে তাকনুর উপরে কাপড় পরতে হবে, এ কথা আপনাকে কে শিখিয়েছে, কে বলেছে? আজীবনের জন্য 24 ঘন্টা তাকনুর উপরে কাপড় করতে হবে, এ কথাই রাসূল বলেছেন। আপনি সালাত আদায় করার জন্য এসেছেন, সারা জীবন আপনার কাপড় তাকনুর নিচে পড়েছে, আর সালাত আদায়ের জন্য আপনি এসেছেন, আপনার কাপড়কে তাকনুর দিক থেকে গুটিয়ে গুটিয়ে ভাস করে করে আপনার প্যান্টটাকে উপরে তুলছেন, এ নীতি কোথায় শিখেছেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতে তার কোনো কাপড়কে গুটিয়ে রাখা যাবে না, সলাতে তার কোনো কাপড়কে গুটিয়ে রাখা যাবে না। তার শার্টটি যেমন গুটিয়ে এখানে রাখতে পারে না, তার প্যান্টটি অমনভাবে গুটিয়ে উপরে তুলতে পারে না। অতএব আজই যত মানুষের প্যান্ট এবং কাপড় তার গোড়ালির নিচে রয়েছে, তাকনুর নিচে রয়েছে, আজই গিয়ে এখনই গিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনার ছেলের, আপনার এবং আপনার পরিবারের যত পুরুষ সদস্য রয়েছে সকল সদস্যের কাঁচি দিয়ে কেটে ওই পর্যন্ত কেটে ফেলতে হবে, যত দূর পর্যন্ত কাটলে ওটা তাকনুর উপরে থাকবে। শুধু ছলাতে আপনি তাকনুর উপরে তোলেন, কারণ কি, ওই ছলাতে তাকনুর উপরে তুলে আপনি আরেকটা পাপ করছেন। রাসূল নিষেধ করেছে যে ছলাতে কাপড় গুটানো যায় না। আপনি তো তাকনুর নিচে কাপড় পরেন, এক অপরাধে অপরাধী। দ্বিতীয় অপরাধ হচ্ছে আপনি ছলাতে আপনার কাপড়কে গুটিয়েছেন, দ্বিতীয় অপরাধে অপরাধী। আপনি কোথায় ইসলাম শিখেছেন, কোন ভাষা দিয়ে আপনি ইসলাম শিখেছেন যে আপনি সেই ভাষা দিয়ে ইসলাম শিখে শুধু সালাতেই কাপড় গুটিয়ে রাখার চেষ্টা করেছেন? অতএব আপনার প্যান্টটাকে কেটে ফেলানোর জন্য আজই জোরালো বক্তব্য আপনাদের মাঝে প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, এবার আপনাদের সামনে যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো